তো বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছেন এই যে একটি সুন্দর মন্দির, মানে এটি অ্যাকচুয়ালি দেখতে গেলে শিব মন্দির সবাই বলে থাকে। তো আমি যে জায়গায় গেছিলাম, এক আসানসোল জায়গাটির নাম, বাট আস্তে আস্তে বলবো সব গল্পটা শুরুবাত করি একদম প্রথম দিকে, যেখান থেকে আমি স্টার্ট করেছি ব্লগটা। তো চলুন। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পারলাম এই যে একটি সুন্দর গাড়ি, জোলো, XYLO, জানি না গাড়িটার নামটা কি, বাট আমি যেটা দেখতে পাচ্ছি জোলো লেখা আছে, মহিন্দ্রা কোম্পানি গাড়িটা। সো যাই হোক, এই গাড়িটি যথারীতি ভাড়া করা হলো 1600 টাকায়, আমাদের যাত্রা শুরু করব। তো ফাইনালি বলে দিই, যদি কেউ দুর্গাপুরে থেকে থাকো তো দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার জন্য সবথেকে বেস্ট এইসব গাড়িগুলো, একদম ফ্যামিলি কার। তো আমাদের যথারীতি 1600 টাকা লেগেছিলো এবং আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেছি। তো ফাইনালি যেটা আমি বলতে চাইছি যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। আজকে পুরো শ্যুটিংটা মান্তু করবে, আমার শরীরটা প্রচুর খারাপ, তো মান্তু শ্যুটিংটা করবে। আপনারা প্লিজ ব্লগটা দেখবেন, খুব ভালো একটা জায়গায় এসেছি, ইনফরমেশন আগে আমি দিতে থাকবো। বন্ধুগণ, আমরা ফাইনালি চলে আসলাম 40 মিনিট রাস্তা সফর করার পর আসানসোলের পশ্চিম বর্ধমানের এই ঘাগরবুড়ি মন্দিরে চলে এসেছি। তো ঘাগরবুড়ি মন্দিরের যে ডিটেলস আমি উইকিপিডিয়া থেকে যেটা পেয়েছি সেটাকে আপনাকে প্রকাশিত করছি। ঘাগরবুড়ি হলেন বাংলার লৌকিক দেবতা। আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শ্রীকোণীয় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিতা রার বাংলায় জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি। ঘাগর শব্দের অর্থ হলো বার্জ বাদ্য ঘুঙুর, অনেকে তাকে ষষ্ঠীর আরেক রূপও বলেন। মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠিত হয় 1620 সালে। 620 সালের একলা মাঘে স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনে মাঠে বসে ঘাগরবুড়ি চণ্ডীমাতার মেলা। মূর্তি পূজা হলো প্রমাণ তত্ত্ব থেকে জানা যায় যে বহু প্রাচীনকাল থেকে অনাচ্ছিত মন্দিরের গাছতলায় পুজো হয়ে আসছে মা ঘাগরবুড়ির। ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী, কোনো মূর্তি নেই, শুধু 3টি শিলা রয়েছে। পুরাণে দেবদেবীর বিভিন্ন পূজা পদ্ধতির উল্লেখ আছে, তার মধ্যে নৃত্য গীত বাদ্য সহকারে বহু দেবীর পুজোর প্রচলন ছিল। রাজপূর্ণিমা এখানে হোমযোগও করা হয়। মন্দির সংলগ্ন এলাকাটি পুরো আদিবাসী সম্প্রদায় সমর্থিত এবং আমরা সেখানে গেছিলাম সকাল 10টার সময়, আর 1 ঘন্টার মধ্যে আমরা ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছিলাম। তো মন্দিরটি অসাধারণ বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসবেন। চলুন কিছু শট দেখা যাক। Thank you.
ক্যামেরা দিকে দেখো। ফাইনালি গাইস আমাদের ব্লগ শেষ, এন্ড। আর আজকে আমার প্রচুর গলাটা ব্যথা, এর জন্য মানে কথা বলতে পারছিলাম না, এই কারণে ব্লগটা ঠিক মতন শ্যুট করতে পারিনি। বাট মান্তু পুরো ভিডিওটা শ্যুট করেছে আজকে, ও থ্যাংক ইউ, মানে ও এত শ্যুট করেছে। মোবাইলটাও খারাপ, এর জন্য সমস্যা হয়ে গেছে। আর একটা কথা বলবো, জায়গাটা অসাধারণ, যদি তোমাদের ভালো লাগে তাহলে ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার মারো প্লিজ। কেননা মানে 1000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছে, কেননা 500 হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাদেরকে 500 করার জন্য। তো আর 500 করে দাও, আশা করি আমরা আরও ভালো ভালো ব্লগ আনতে পারবো। আর এই জায়গাটা যেটা দেখতে পারলে তোমরা, এটা আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে শোনাবো। সো বাই বাই, ঠিক আছে, পরের ব্লগে দেখা, বাই।